পারবো না বলে হবে, পারতে হবে। আমি মেয়ে হয়ে যেতে পারি, তোমরা কেন পারবে না? আমি সেই মেয়ে, কোনো কাজে হারিনি। আমার টার্গেট এখন দক্ষিণে হাওয়া খেতে গিয়ে শুশুর করে বাড়ি চলে যাও। লোক শুয়ে শুয়ে যেতে পারবে, এর বসা সিট পায়নি, এসে আমার বুকের উপরে উঠবে। যাই হোক বাবা, দিনকাল খারাপ, বরং আমি একটু সরে বসি। জমিদারি গল্প শুনতে পাচ্ছ? ইচ্ছা মতো কারো করে হেরান দিয়ে ঘুমিয়ে যাচ্ছে, আবার পড়তে গেলে বলে আচ্ছা ঠিক আছে আপনি তারা একটু ম্যানেজ করে নেন। ঠিক আছে জল চালা আমার ভুল হয়ে গেছে, সরি সরি সরি। আপনি
আচ্ছা আপনি ছোট বড়টা তো পড়াচ্ছেন কেন বলুন তো? কেনানি দিদি এসেছে, আমার খেলা দাও না, আমার খেলিয়া আছে। নিজে নিজে ছিঁড়েছে বলবে আমি ছিঁড়ে কি কাজটা করে ওষুধ দিতে হবে না, আমার মা চোখের ডিস্টার্ব চাপা দিন ওষুধ দিতে হবে, ওষুধ দিতে হয়েছে। ওষুধ কাকে বলে, কয় প্রকার কি কি জানা আছে কি? ঠিক আছে ওষুধ দেয় একটু পর আমি বুঝিয়ে দিচ্ছি। আরে ইরানি বুলবুল, আমার কাছে এমন ওষুধ আছে দিলে গা পর সব গুলগুল করবে। আপনি যদি আমাকে থানায় নিয়ে চলে যান তাহলে আমার বউটাকে কে দেখবে? এটা যদি তোর বউ হবে তাহলে হাতে ছাঁকা নেই কেন, শীতে সিঁদুর নেই কেন? ও তো মাদার ডিস্টা ভেড়া ডাকা দেখাতে নিয়ে গেছে বাচ্চা না স্যার, চারটে মাসটা বাচ্চা আছে স্যার। বলিস কি রে? ওই তো আমার বউ। আচ্ছা তাহলে পাগলি হাগলি মানুষের এরকম ফাটালি কেন? ইচ্ছা করি ফাটাতে চাইছি আমি, বলছেন যে ঝাম মারতেন ধরে আমার দিকে ছেড়ে গেছে। নিজেদের ব্যাপার স্যার, ডাক্তার দেখলে বাড়ি ফিরছি স্যার, ও একটু ডিস্টার্ব করবে আপনি চলে যান। ও কি বলে কি করবো ওর মাথা ঠিক আছে নাকি? আপনি চলে যান, আমাদের ব্যাপার আমরা বুঝি, আপনি চলে যান। লোহার চমুক পাশাপাশি থাকলে আকর্ষণ নেবে, নিজেদের মধ্যে গন্ডগোল করো না, বাড়ি চলে যাও। একসঙ্গে যাবেন ভদ্রভাবে যাই, চল ওই শাড়ি আছে ঘরে পড়ে চল, লালবাড়ি ভর্তি শাড়ি আছে ও বলে না আমি প্যান্ট পরে যাবো। আপনি বলুন তো স্যার, যেসব জিনিস খুলতে দেরি হয় সেসব পড়ার কোনো মনে হয়? পুরুষ মানুষের মন কখন কি হয় ঠিক আছে, আর দুদিন দুরা চুপ করে যে থাকা অসম্ভব। আপনি কোনদিন বউকে নিয়ে বাইরে বেড়াতে যাননি তাই আপনি এই সমস্ত ব্যাপারটা বোঝেন না। দুদিন দুরাতেই দূরপাল্লা ট্রেনে যেতে হবে, আমরা এমন ভাবে যাচ্ছি যেন পরের মধ্যে কেউ কারো যেন চিনি না। ও আজ সে মাথা বসে আমি আজ এ মাথা, কেন গো সিট ফাঁকা পড়ে আছে, এক জায়গা পড়ে যা যায় না, তো আমার বারবার ডাকি বলে ঠিয়া তুমি এখন আমার কাছে এসে বলো না, আমার শরীর খারাপ। চলে যান,
ওর ব্যাপারটা আমি বুঝে নিচ্ছি। ও হাওড়া স্টেশন নামলোর ঘাড় ধরে না বাড়ি চলে যাও, হাওড়া নামলোর উড়ব আমি, আপনি বাড়ি চুপ করুন। কত ভালো ছেলে, কেন অমন কর? তোমার কি বলবো, তোমার তো সব রোগী হচ্ছে দাদা। এখন বউদের জ্বর হলে তার বড়রা ডাক্তার দেখাতে চায় না, আর একটা ছেলে ভেলুর থেকে ঘুরিয়ে আনছে। হ্যাঁ, একলা কোথায় সে একটা খরচা? 1,25,000 বলিস কি রে? তা কি বলেছি না জানো, তোমাকে একদম ইয়ে করে দেবো। স্বামী থাকতে বাইরে কেন নজর দেয় মেয়েরা? আর 4-5টা পুরী ছাড়া জল তো হয় না এরা। ব্যাপার ভুলে দেখবেন স্যার, সপ্তাহে দিনে করে বাড়ির বউরা ইয়ং ছেলেদের হাত ধরে চলে যাচ্ছে। কারা যাচ্ছে, কোন মেয়েরা যাচ্ছে, কিনে জন্য যাচ্ছে, এই সময় তো মেয়েরা তো যাচ্ছে। এই তো কদিন আগে কচি মাসি ভূমি ঘরে সে চলে গেল, তো শিরাম দিলাম। কেন বলুন তো? আসলে আপনি একটা ঢ্যাঁড়স মাই ভেবি আমাকে দিচ্ছ জ্ঞান, হাতে হ্যাংকা দিয়ে লকআপে পুরো দেবো। আর গভীর রাতে ওষুধ দিলে সেরে যাবে রো। তোর একটা ট্যাবলেট বাকি আছে, ওইটা দিলে কোর্স কমপ্লিট হয়ে যাবে। আগে দে নইলে রানিং টেন থেকে পুরো ছা মারবে। এরো যখন তখন ওষুধ দিলে হবে, ডাক্তারবাবু বলেছে কড়া কড়া ওষুধ দিচ্ছি, আস্তে আস্তে খাওয়াবি, দেখবি ধীরে ধীরে রোগী সুস্থ হয়ে যাবে। যে ওষুধটা বাকি আছে সেটা রাত 12টার দিকে দিতে হবে। ও যদি এখন দেওয়ার কথা বলে তাহলে দেবো কি রে? ওষুধটা খাস আর না খাস, খুলি একবার দেখ। আমি তাকে বাইরে যাবো না, তোকে মেরা আপনাকে ওর জন্য আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনি চলে যান, হাওড়ায় নামলে আমি আবার কি হলো? সত্যি করে বল তো, মেয়েটি যা বলছে তা সত্য? ও কি তোর বউ না? সত্যি করে বল, নইলে 12 টাকা আছে। সত্যি করে বল। সত্যি কথা বলবো স্যার, ওই মেয়েটাকে আমি চিনি না। কি তাহলে এতক্ষণ মেয়েটি সত্য কথা বলেছে? চল ভাষণকারী লম্বা থানায় চল, তোকে থানায় ঢুকে দিয়ে বুঝিয়ে দেবো কত ধানে কত চাল। না স্যার, ওকে থানায় দিয়ে আইনে ওকে ফাঁস দিবি, কিন্তু আমি কি পাবো? তার চেয়ে ওকে আমি মুক্তি দিয়ে দিলাম। মা সারদা দেবী রে, ছেঁড়া ফাটার পর নিজের বিচার নিজে করে নিল। সত্যি রে, তার বিচার আছে, তার শাস্তি আছে, ও যেন আমার ফাঁসি দেওয়া দেবে, কিন্তু এটা জি কারো দেবো না। কেন রে, এটা জিতে কি আছে? টাকা পয়সা শোনা দা না, কানা কুড়িও নেই সে। তাহলে নিজের জীবন দিবি, দেবো একা জি দিবি না? সত্যি কথা বল, ওই একা জিতে কি আছে? ওই একা জির মধ্যে আমার হাত আছে সে। কি হাত? তাহলে এতক্ষণ মেয়ে কি মিথ্যা কথা বলেছে? যার দুটি হাত নেই সে কিভাবে করতে পারে এই রুম আচরণ? এই সত্যি করে বলতো, তোর হাত দুটি কালো কারা? পাকিস্তানি জঙ্গলি না? পাকিস্তানি জঙ্গলি?
সীমান্তের যুদ্ধে আমার দুটি হাত কেটে নিয়ে ওরা আমাকে প্রাণে মুক্তি দেয়, তাই কাটা হাত দুটি নিয়ে বাড়িতে ফিরছি। বাবা মাকে উপহার দেবো বলে স্যার, আমার নাম সূর্য সামন্ত, আমি যে সৈনিক স্যার। যে ভারত ভূমিতে জন্মেছে ঝাঁসির রানী প্রীতিলতা মদের মাতঙ্গিনী, সত্যি করে বলো তো তুমি কি এদেশের নারী না নাগিনী? না না সেন না, আমি যে উড়া উপসমাজ ফাটা কর্তা, অসাই সমাজে সকল নাস্তনা দেবী সকল দুঃখ কারণ করে সকল ঠাকুর করে মনকে সান্ত্বনা দেবী, অচেনার কাছে আর সকল করে করে আমি চল চল আমাকে লজ্জা দেবেন না। যে দেশের জন্য কত মানুষ প্রাণ দিয়েছে, যে দেশের সম্মান রক্ষা করতে গিয়ে কত জোয়ান অকালে হারিয়ে গেছে, তাদের জন্য সূর্য বাবুর দুটি হাত কাটা গেল, সেই বঙ্গের নারী কেন এই রূপ কেন এই চরিত্র বলো, কিসের জন্য? দেখার জন্য, কোথার রাজ্যে পৃথিবী গদ্যময় যে মানুষটা জড় পদার্থের মধ্যে বেঁচে থাকবে সারাটা জীবন, আপনি কি পারবেন তার জ্বলন্ত দেহের জলে ওটা অতিরিক্ত বাসনাকে পূরণ করতে? আপনি কি পারবেন বৈশাখী মেঘে ঢেকে যাওয়া সূর্যের অসমাপ্ত কাজকে শিখার আলো দিয়ে সমাপ্ত করতে? আপনি কি পারবেন এই অসহায় দেশটার দায়িত্ব নিতে? পারবো স্যার পারবো, এই মাটির সম্মান রক্ষা করতে তোমার যোগাযোগ দেখে গিয়ে তোমার সঙ্গীকে ছাপিয়ে পড়বো আমি দেখি যতটুকু চাই, আর প্রতিশোধের পতাকা হাতে নিয়ে বলবো তেরানা পতাকা ওরে নিশান আকাশে বাতাসে বাজে নিশান বন ভেঙে গিয়ে যাবার গান করেছি উচ্ছ্বাস বন্মদে মামা দাম আকাশে বাতাসে বাজে